Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. তো আমি আবার চলে এসেছি দার্জিলিংয়ের সেকেন্ড ব্লগটা নিয়ে। প্রথম ব্লগটা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করা দিয়ে শেষ করেছিলাম, আর আজ সেকেন্ড ব্লগটা এখান থেকেই শুরু করব। যদি প্রথম ব্লগটা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও থাকবে, তো চাইলে একবার দেখে নিতে পারেন। কেভেন্টার্সে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করার পর আমরা এগিয়ে চললাম দার্জিলিং সাইট সিইংয়ের জন্য। আজকে দার্জিলিং সাইট সিইংয়ে আমাদের প্ল্যান ছিল HMI, দার্জিলিং জু আর নাইটিঙ্গেল পার্কটা দেখে আসা। তো চলুন যাওয়া যাক। দার্জিলিং ম্যাল থেকে দার্জিলিং জুলজিক্যাল পার্ক যেটা আছে সেটার ডিস্টেন্স 3.5 কিলোমিটার মতন। তো তাই প্রথমে ভেবেছিলাম যে আমরা হেঁটেই চলে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, একটা ক্যাব নিয়ে যাওয়া যাক। গাড়িটাই আমাদের ভাড়া নিয়েছিল 250 টাকা, সেটা আরও কমও কিন্তু হতে পারত, তাই আপনারা একটু দরদাম করে নেবেন। এই জুলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অর HMI, এই দুটোর এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা, এবং এই দুটো জায়গাই খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:00 অবধি। আর যদি ক্যামেরা নেন তার জন্য 10 টাকা এক্সট্রা। আর মনে রাখবেন বৃহস্পতিবার দিন কিন্তু এটা বন্ধ থাকে। তো ঢুকেই আপনারা বাঁদিকে দেখতে পারবেন অনেক সুভিনিয়ার শপ, গিফট শপ টাইপের আছে ছোটোখাটো, তো সেখান থেকে চাইলে কিছু টুকটাক কেনাকাটাও করে নিতে পারেন। আর যদি কেনাকাটার মন না থাকে অনেক বেঞ্চ আছে, সেখানে গিয়ে বসতেও পারেন, রিল্যাক্স করতে পারেন। আর স্ট্রেট যদি এগিয়ে যান তাহলে পাবেন হচ্ছে বেয়ার এনক্লোজার, মানে ভাল্লুকদের এনক্লোজার। তো সেখানে যতদূর দেখলাম দুটো ভাল্লুক ছিল, এবং প্রথমে তো একটা ভাল্লুক এরকম ঘুমিয়ে পড়েছিল, খুব টায়ার্ড মনে হলো দেখে যে একটু রেস্ট করছে। তো আমরা ওখানে বসে থাকলাম, কারণ একটু টায়ার টায়ার লাগছিলো, একটু অনেকটা ঘুরেছিলাম। তো সেখানে বসে বসে একটু এগুলো এনজয় করলাম, এক্সেপশনাল কিছু না, আপনারা বসে বসে রিল্যাক্স করতে পারেন, এইসব দেখতে পারেন। তারপর কিছুক্ষণ পর আবার দেখলাম আরেকটা ভাল্লুক চলে আসলো, এবং দুটো ভাল্লুক মিলে মারপিট করতে শুরু করে দিল। তো এইগুলো আর কি দেখে আর কি টাইম পাস করতে পারেন, এটাই বলবো। এক্সেপশনাল কিছু না, আবার বলছি, বাইরেও দেখে থাকবেন, অন্য জুতো এরকম দেখে থাকবেন, কিন্তু এই বেঞ্চে বসে বসে কী করবেন, এইগুলোই করতে পারেন। নয়তো আপনারা একটা কাজ করতে পারেন, এই জায়গাগুলোকে কভার করে আপনারা অন্য যে এনক্লোজারগুলো আছে সেদিকে এগিয়ে যেতে পারেন। তো কিছু এই ভাল্লুকদের মারপিট এসব কী করছে না করছে আমি তো জানি না, সে ক্লিপটা দেখে নিন, তারপর আবার এগিয়ে যাব। বাচ্চাদের এই জুলজিক্যাল পার্কটা কিন্তু খুব ভালো লাগবে, এবং আমাদের মাঝবয়সীদের জন্য বেশ খারাপ না বলতে পারেন। তারপর নেক্সট এনক্লোজারটায় চলে আসলাম, সেটা হচ্ছে হিমালয়ান তাহিরের, আশা করি তাহির এরকমই প্রোনাউন্স করে। এই হিমালয়ান তাহির আমার যা মনে হলো ভেড়া বা ছাগল হয় না, তাদেরই অন্য কোনো একটা ব্রিড বা কোনো ওয়াইল্ড প্রজাতি হয়তো। তো তাদেরকে আমরা দেখে নিন একটু, তারপর আমরা এগিয়ে চলো পরের এনক্লোজারের দিকে। তার পরের এনক্লোজারটা ছিল হচ্ছে সাম্বার ডিয়ারের। তো এটা হচ্ছে এক ধরনের হরিণ, এবং ইন্ডিয়ায় যেই সব হরিণ পাওয়া যায় তাদের মধ্যে এই হরিণটা আর কি অনেক বড় সাইজের বলতে পারেন, তো লার্জেস্ট ব্রিড বলে আর কি। তো এরকম পরপর অনেক হরিণ, তারপর এরকম যে আমি তাহির দেখলেন, বাইসন আছে, এরকম 3-4টে এনক্লোজার আছে। তো সেগুলো আপনারা দেখে তারপর HMI-এর দিকে চলে যেতে পারেন। এই জুলজিক্যাল পার্কটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর প্রজাতির প্রাণী নেই কিন্তু জায়গাটা বেশ সুন্দর, এবং অনেক গাছপালা আছে, এবং আপনাদের ঘুরে বেড়াতে কিন্তু ভালোই লাগবে। বেশিরভাগ জন্তু জানোয়ার যারা আছে তারা আর কি খাঁচার মধ্যেই বন্দি, তো সেটা একটু খারাপ লাগে, নইলে জায়গাটা সুন্দর এমনি। তো তারপর আমরা চলে আসলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে, যেমনি এখানে দেখতে পাচ্ছেন এরকম এখানেও বেশ সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে। এখানে আমার একটা স্ট্যাচু আছে, এবং বাঁদিকে গেলে মন্দির এবং একটা কি বলবো স্ট্যাচু টাইপেরই জায়গা একটা আছে,
তো সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলেও নিলাম। এই যে আমি এই জায়গাটার কথাই বলছিলাম, তো এখানে এরকম একটা স্ট্যাচু আছে, এরকম একটা টেম্পল বা শ্রাইন টাইপের জিনিস আছে, তো এই জায়গাটা বেশ সুন্দর, এখানে দাঁড়িয়ে টুকটাক ছবি টবি তুলতে পারেন। চারিপাশে জঙ্গল আছে এবং অনেক বড় বড় গাছপালা। আর এইচএমআই এর যে এন্ট্রিটা সেটা এই ডান দিক দিয়ে চলে যেতে হবে আর কি। তো এরপর আমরা চলে আসলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে। তো এটা হচ্ছে বাইরের যে এরিয়াটা সেটা আছে, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইনস্টিটিউটটা বা মিউজিয়াম বলতে পারেন। এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অথবা এইচএমআই মিউজিয়াম, এটা তৈরি হয় 1957 সালে। এই মিউজিয়ামটার মেন পারপাসটাই হচ্ছে যে হিমালয়ান রিজিয়নের যেই ফ্লোরা ফনা বা যেই মাউন্ট এভারেস্ট অ্যাসেন্ট হয়েছিল 1953 সালে সেইগুলোকে তুলে ধরা। তো আপনারা যখন এই মিউজিয়ামটা ভেতরে ঘুরবেন তখন দেখতে পারবেন যে সব পাহাড় আরোহী যারা আছেন তারা যেই কস্টিউম পরেছিল বা যেই ব্যাগ ইউজ করেছিল, এবং মাউন্ট এভারেস্ট রিলেটেড অনেক ডিটেলস এখানে পাবেন। তো আপনাদের যদি পাহাড়ের সম্বন্ধে আরও জ্ঞান অর্জন করতে হয় তো এই মিউজিয়ামটা একবার নিশ্চয়ই ঘুরে আসবেন, আপনাদের বেশ ভালোই লাগবে কিন্তু। আর এই মিউজিয়ামের ভেতরে ছবি তোলাটা নিষেধ, তাই আমি আর আলাদা করে তুলিনি। এখান থেকে বেরিয়ে দেখতে পারবেন এরকম নানা রকম আউটডোর অ্যাক্টিভিটিসও হচ্ছে, সেগুলোতেও আপনারা পার্টিসিপেট করতে পারেন। কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই পাখির এনক্লোজারের দিকে। তো এখানে নানা রকম পাখি আপনারা দেখতে পারবেন, সবই আটকানো মানে খোলা পরিবেশে না। নানা রকম প্যারট আছে, বেশ সুন্দর সুন্দর রঙিন রঙিন পাখিও রয়েছে, তো সেইগুলো দেখবেন ভালোই লাগবে কিন্তু। আর তারপর আমরা চলে আসলাম নেক্সট এনক্লোজারে, সেটা হচ্ছে ব্ল্যাক লেপার্ড। তো এখানে আপনাদের ছোটো একটা ক্লিপ দিয়ে রাখছি, যেটা আমি ফোনেই তুলেছিলাম। তো এরকম ব্ল্যাক লেপার্ড এখানে দেখতে পারবেন, ভালো লাগবে বেশ, স্পেশালি বাচ্চাদের কিন্তু বেশ মজাদার লাগবে। ব্ল্যাক লেপার্ডের পর আমরা চলে আসলাম স্নো লেপার্ডের দিকে। তো এরকম লেপার্ড এবং বাঘেদের পরপর অনেকগুলো সেকশন আছে। এই স্নো লেপার্ড একটু আছে দূরে শুয়ে আছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। একটু হাতে টাইম নিয়ে গেলে আপনারা কিন্তু এই জুটা ভালো এনজয় করতে পারবেন। তো নেক্সট আমরা চলে আসলাম মাউন্টেন লেপার্ড, যেখানে রাখা ছিল সেই এনক্লোজারটায়। যদ্দূর মনে আছে মাউন্টেন লেপার্ডই বলে, বা চিতা হয়তো, এক্স্যাক্ট নামটা আমার মনে নেই কী লেখা ছিল, কিন্তু ওই যে খাঁচায় থাকা জন্তুদের দেখা অন্য জুতে যেরকম এক্সপিরিয়েন্স, এখানেও সেরকমই। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে শুয়েছিল, তো ভালো করে ভিডিও তোলা যায়নি, তারপর গিয়ে আবার বসলো দেখলাম, তো সেখানে কিছুটা ভিডিও এরমভাবে তুলেছি, ভালোই লাগবে দেখতে। কমন জিনিস, অন্য জুতো দেখেছেন হয়তো যেরকম বললাম। কিন্তু তারপর আমরা চলে গেলাম রেড পান্ডার এনক্লোজারের দিকে। তো এই দার্জিলিং জু এই রেড পান্ডার জন্যই কিন্তু খুব ফেমাস। তো এখানে দেখতেই পাচ্ছেন রেড পান্ডাটা বসে আছে, গাছের ফাঁকে ফাঁকে থাকে এরা আর কি, তো স্পট করা একটু মুশকিল। এরপর ছোটো ছোটো কয়েকটা সেকশন আছে পোকামাকড়, সাপ, বাদর, তারপর জঙ্গলি বেড়াল, এরকম অনেকগুলো ছোটো ছোটো কটা পাখিও আছে। তো সেইগুলো দেখে আমরা জু থেকে বেরিয়ে পড়লাম। এই জু আর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের যে মিউজিয়ামটা আছে, এই দুটো মিলে আপনার 3-3.5 ঘন্টাও কিন্তু কেটে যেতে পারে যদি ভালো করে সব কিছু দেখেন আর কি। তো এটা একবার ঘুরে আসবেন, আপনাদের ভালোই লাগবে, কারণ এটা দার্জিলিং ম্যালের একদম কাছেই। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নাইটিঙ্গেল পার্ক। তো এই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি নাইটিঙ্গেল পার্কের দিকেই। এবং এই নাইটিঙ্গেল পার্ক, আপনারা যখন ম্যালের দিকে ফিরে আসবেন তখনই বাঁদিক দিয়ে একটা রাস্তা উঠে যাচ্ছে, সেখান দিয়ে গেলেই এই পার্কটা পড়বে। এই নাইটিঙ্গেল পার্কের আরেকটা নাম হচ্ছে শ্রাবারি নাইটিঙ্গেল পার্ক। এই পার্কটা তৈরি হয় সেই ব্রিটিশ আমলে, এবং তখন এটার নাম ছিল দ্য শ্রাবারি। শ্রাবস বা ছোটো ছোটো গাছপালা, এগুলোর থেকেই এই শ্রাবারি কথাটা এসছে। নাইটিঙ্গেল পার্কের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা পার হেড। আমরা তারপর নাইটিঙ্গেল পার্কের ভেতরে ঢুকলাম এবং দেখলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খুব প্রিস্টিন, অনেক গাছপালা রয়েছে, তো আপনারা এখানে রিল্যাক্স করেই টাইম কাটাতে পারেন। এটা কিন্তু আসলে একটা প্রাইভেট কোর্টইয়ার্ড ছিল ব্রিটিশ আমলে,
স্যার থমাস টার্টেনের বাংলোর সাথে এটা লাগোয়া ছিল। 1934 সালে এটা কমপ্লিটলি নষ্ট হয়ে যায় কিন্তু আর্থকোয়েকের জন্য। তারপর এটাকে পরে আবার রেনোভেট করা হয়। ব্রিটিশ আমলে ইভিনিংয়ে স্ন্যাক্স আর চায়ের জন্য এই জায়গাটা খুব ফেমাস ছিল এবং 1950-60 সালে অনেক বলিউড সিনেমারও শুটিং এখানে হয়। এই জায়গাটার ন্যাচারাল বিউটিটা এতটাই সুন্দর এবং কুয়াশা ছিল বলে নইলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউও নাকি পাওয়া যায়, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। আপনারা যদি জু না যেতে চান তাহলে এই নাইটেঙ্গেল পার্ক কিন্তু ম্যাল থেকে জাস্ট 10-15 মিনিট হাঁটা পথ, এটা কিন্তু ঘুরে যাবেন, দারুণ সুন্দর লাগবে। এখানে বড় একটা শিবের মূর্তিও আছে, বা মহাদেবের মূর্তি বলতে পারেন, তো সেটাও আমরা দেখে নিলাম এবং নিচে একটা মন্দিরও আছে। 1976 সালে গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল মিস্টার এ এল ডিয়াস এই পার্কটি রিডিজাইন করার দায়িত্ব নেন আর কি। তো এখন যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা উনি রেনোভেট করেছিলেন, তারপর আবার গভর্নমেন্টের দ্বারা আরও রেনোভেশন হয়েছে। এখানে অনেক বছর আগে একটা ছোট রেস্টুরেন্টও ছিল, সেটা এখন আর নেই, তো সেটা এখন একটা বসার জায়গায় পরিণত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের এয়ারবিএনবির দিকে ফিরে আসলাম। টুকটাক রাস্তাঘাটে যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে সেকটার ছবি দিয়ে রাখলাম, আর তারপর আই লাভ দার্জিলিং এর সে দুই একটা ছবি, এটা তো ম্যান্ডেটরি। এবং রাতে ডিনার করলাম বনিস থেকে, তখন আর ছবি তুলিনি, এবং গ্লেনারিস থেকে গিয়ে অনেকগুলো পেস্ট্রিও কিনেছিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। দার্জিলিংয়ের থার্ড ব্লগটা খুব জলদি আমার চ্যানেলে আসছে, তো সেখানে বাকি দিনগুলো কী করেছি সেটা দেখাবো। টিল দেন সকলে ভালো থাকবেন কিন্তু।